আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। পিপিলিকার পাখা গজায় মরিবার কালে, এই পাখা এই মুহূর্তে অনেকটাই আমি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির পিছনে দেখতে পাচ্ছি। অবশ্য পৃথিবীর সকল পাখনা বানাইন্না লুকি এই মুহূর্তে জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে। বিশাল অস্ত্রের চালান, নানান ধরনের অ্যাক্টিভিটিস, ইউক্রেন রাশিয়া যুদ্ধের দ্বিতীয় ধাপে জেলেনস্কি যে একের পর এক ঘটনা দেখাচ্ছে, সেখানে তার লেভেল অফ পাওয়ারটাও বোঝা যাচ্ছে। বাট সব জায়গায় এই পাওয়ার দেখানোর সুযোগ নাই, কারণ পরাশক্তির দেশগুলো সবসময় টেকনিক্যালি কাজ করে। আমেরিকাকে দেখেন, টেকনিক্যালি খাচ্ছে, চীন টেকনিক্যালি করছে, যুদ্ধটা যেহেতু রাশিয়া করতেছে, এরা ডাইরেক্ট করা লাগতেছে। ঘটনা হচ্ছে কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তির দিন আপনার 12 দফার শান্তি প্রস্তাব দিয়েছিল প্রভাবশালী দেশ চীন। তারা যুদ্ধবিরতি এবং রাশিয়ার উপর একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানিয়েছে এই দফাগুলোর এক ধারায়। কিন্তু চীনের এই শান্তি প্রস্তাব দেওয়ার পরপরই মুখের উপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে না করে দিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, যেটাতে চীন যথেষ্ট মাইন্ডও করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক, তিনি এক টুইটে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেছেন, যদি আপনি নিজেকে গ্লোবাল প্লেয়ার হিসেবে দাবি করেন, তাহলে আপনি অবাস্তব প্রস্তাব দিতে পারেন না। মানে চীনের প্রেসিডেন্টের বুঝাইছে, আপনি যদি নিজেরা স্বামী ভাবেন, মানে প্রস্তাবটা দিলেন কি, এটা তো প্রস্তাবই হয় না। যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং যুদ্ধে হারবে, তার উপর বাজি ধরতে পারেন না। মানে ইউক্রেন এক ধরনের মাইন্ডসেট আপনি রাখছে, এই অস্ত্র সহযোগিতা, এই পরাশক্তিদের সাপোর্টে এই যুদ্ধে পুতিন হারবে শতভাগ, যার কারণে চীনকেও সাবধান করে বলতেছে যে এই যুদ্ধে হারবে, আপনি তার উপর বাজি ধরতে পারেন না, এটা দূরদৃষ্টি সম্পন্ন না। মানে চীনের প্রেসিডেন্ট খুব বেশি বোঝে না, পাগলা চিন্তাভাবনায় হাঁটে। দর্শক, যে কয়েক দশক ধরে পরিকল্পনা করেছে, সে তিন দিনের খেলা খেলে না। মানে বুঝলাম না, চীন সুযোগ অন্তহীন না। আপনার নিজেদের শান্তি প্রস্তাবে পারমাণবিক যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়েও ছিল চীন। দেখেন, পুতিন কাকুরে কিন্তু শান্ত রাখার জন্য বলছে, কাকা বা ভাই, তুমি পারমাণবিক বোমা মারো না, আমি দেখি একটা প্রস্তাব নিয়া। কিন্তু চীনকে এই মুখের উপর অপমানের পর বাকি যে ধারাগুলো আছে, সেইগুলো আদৌ আর রাশিয়ার কি মানার দরকার আছে? এছাড়াও ইউক্রেনের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার প্রস্তাবও কিন্তু বলেছে চীন। এই কারণে আমি চীনরে বলি, চীনাদের বন্ধুত্ব বড় বহুরূপী টাইপের। দেখেন, জাতিসংঘে প্রস্তাব আনছে এরা, এটা কী প্রস্তাবের ভিতরে আছে, যে রাশিয়ার সার্বভৌমত্ব, মানে পুতিন কাকু, আরে সরি, মানে ইউক্রেনের সার্বভৌমত্ব, পুতিন কাকু যে ইউক্রেনের চারটা অঞ্চল দখল করছে, সেইটার বিপরীতে জাতিসংঘে কিন্তু চীন ভোট দিয়েছিল। আবার এখন তারা এটাও বলছে, ওই জায়গাগুলো ছেড়ে দিতে হবে, এই দেশকে ভাগ করা যাবে না। মানে টেকনিক্যালি কী চাচ্ছে চীন, এটাও আমি বুঝি না। কিন্তু এখন রাশিয়া কি চীনের এই ধরনের বিষয় মানবে? এর আগে তো জেলেনস্কি মুখের উপর না করে দিল। এছাড়াও চীন যে শান্তির প্রস্তাবের কথা বলেছে, সেটাতে নাকি কোনো নতুনত্ব নেই। এর বদলে গত এক বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের যেই অবস্থান, সেইটাই নাকি সন্দেহজনক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পরোক্ষভাবে চীনের শান্তি চুক্তি প্রত্যাখ্যান নিজেও করেছেন। ABC-র সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই প্রস্তাবকে স্বাগত জানাচ্ছেন, তাহলে এটি কিভাবে ভালো প্রস্তাব হইতে পারে? মানে জো বাইডেন বুঝাইছেন যে একই প্রস্তাব যখন রাশিয়া হ্যাঁ বলতেছে, তার মানে এটাতে ভেজাল আছে, সুতরাং এই প্রস্তাব মানি না। তাদের বক্তব্য যে চীন বর্তমানে রাশিয়ার পক্ষে অবস্থান করছে। BBC-র কথা অনুযায়ী, চীন পুতিনের মুখ বাঁচানোর জন্য একটি শান্তি চুক্তি খুঁজে বের করার চেষ্টা করছে। মানে পুতিন দুর্বল হয়ে গেছে, যুদ্ধ থামাইতে চাচ্ছে, মুখ শর্মে বলতে পারতেছে না, যার কারণে চীন পুতিনের পক্ষ হইয়া একটা শান্তি চুক্তির প্রস্তাব দিয়া যুদ্ধ থেকে কোনো রকমে মানসম্মান নিয়ে পুতিন কাকুকে বের করার চেষ্টা করছে। এটাই পশ্চিমাদের বিশ্লেষণ, ইউক্রেন প্রেসিডেন্টেরও বিশ্লেষণ, যার কারণে চীনকে মুখের উপর এই শান্তি চুক্তি না করে দিয়েছে। এখন চীনের উচিত প্রকাশ্যে খুললাম খুল্লা, এই অল্প টল্প অস্ত্র মস্ত্র এগুলো না, সরাসরি এসে দাঁড়াইয়া বলে চলো এবার খেলি, এটা চীনের উচিত। কিন্তু এটা চীন করবেও না। এখন দেখা যাক চীন মাইন্ড কইরা কী করতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।